আগরবাতি বলতে কিন্তু দুই ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে কি বাবা বিষ্ণু পাথর যদি কি বিদায় দেওয়া, আর তো ঠিক আছে আজকে যেতে হতে বাবা। আপনি তুমি আর ম্যানেজার সাহেব আপনার আগে রুমে চলে যাবেন, আমরা গৃহে প্রবেশ করব। এইসবের কি দরকার ছিল আমি তো বুঝে উঠতে পারছি না আঙ্কেল, সরি বাবা, অনেক কিছু দরকার ছিল যেটা আজকে আমরা করতে পারিনি। তারপরও মুখের ভিতরে চাল চলে গেছিল। সালাম করতে হবে না, ঘটনা হয়েছে কি যে তোমরা আমার ছেলের মতো মেয়ের মতো, তোমাদের অবস্থা হচ্ছে আমার হৃদয়ে। হ্যাঁ দোয়া করবেন আঙ্কেল, সরি বাবা, দোয়া করবেন। উচিত কি জানেন বাবা, প্রতিদিন সকালবেলা উঠে যদি একবার আপনার পা ধোয়া পানি খেতে পারতাম অনেকটা সিরাপের মতো, কাশের সিরাপের মতো, তাহলে বোধ হয় জীবনে অনেক কিছু করতে পারতাম। আঙ্কেল স্যার আমি কি পানি নিয়ে আসবো? আহ ম্যানেজার কি বলছে এগুলো, ওরা বলছে সত্যি সত্যি করতে হবে নাকি, এগুলো হচ্ছে রেসপেক্ট, মনের পানি, মনের পা ধোয়া। ম্যানেজার সাহেব আপনাদের এখানে কি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা হবে? অবশ্যই হবে ম্যাডাম, নিশ্চয়ই হবে। না ম্যানেজার মানে ঘটনা হচ্ছে এরকম কিরকম খরচ টরচ পড়বে? বাবা এটা নিয়ে আপনি ভাববেন না, মানে ওটা আমরা দিচ্ছি। খরচের ব্যাপার আছে না যে, এখানে তো আসলে অনেক মনের খরচ, কিরকম খরচ? না না বললাম তো আমরা দেখছি, প্লিজ ওটা কত লাগবে আমরা দেখছি। ইয়ে পাশাপাশি যদি একটুখানি ব্যাকগ্রাউন্ডে গান থাকতো রবীন্দ্রসঙ্গীত ব্লুটুথ স্পিকারে, খুব ভালো হয় না? তুমি কোন কাননে ফুল কোন গগনে দরকার নেই, আমি যে সুন্দর গান জানি আমি আপনাদের একটু শোনাই দিচ্ছি। ও বৃষ্টির পানি তোর মতলব জানি, ও বৃষ্টির পানি। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার মনে হয় কি আমরা মূল পর্বে চলে আসি। হ্যাঁ আপনারা গিয়ে বাবা মা, তাহলে একটা কাজ করি, আমি আমার রুমে চলে যাই, তোমরা গোছ গাছ করো, ঠিক আছে? না বাবা আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি, আপনি চলুন। আরে কি বলছো, কি ধরনের কথা বলছো, এখন তো পাশের রুম ঠিক না, রাখবি দাও ঠিক আছে। ওহ